প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের পড়ুয়া রয়েছো, তোমাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন পঠন পাঠনকে জোর দেওয়া হচ্ছে। নতুন রুটিন মাফিক এবং নতুন পদ্ধতিতে তোমাদের ক্লাস নেওয়া হবে, সে নিয়ে রীতিমতো বিজ্ঞপ্তি চলে এসেছে এবং তোমাদের মিড ডে মিল বিতরণ, এছাড়া স্কুল কলেজ কবে খুলছে এ নিয়ে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, স্কুল পড়ুয়াদের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে, যদিও এই মুহূর্তে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে অল ডিস্ট্রিক্টের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ যেখানে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউট ও এইচ ও আই মানে তোমাদের হেডমাস্টারদের কিন্তু এটা ইনফর্ম করে দেওয়া হয়েছে। এ প্রত্যেকটা যে স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে অনলাইনকে গুরুত্ব দেওয়া হবে এবং অনলাইনে শুধুমাত্র পড়ালেই হবে না, এইবারে নজরদারি রাখবে বিভিন্ন ও প্রভাবশালী ব্যক্তি, অর্থাৎ এখানে তোমাদের অনলাইন ক্লাস করানো হবে রুটিন মাফিক। এই সময় কি হতো, কড়াকড়ি একটা ছিল না, সেই কারণে কোনো স্কুল ক্লাস করাতো, কোনো সাবজেক্টের ক্লাস হতো, কোনো সাবজেক্টের ক্লাস হতো না। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কড়াকড়ি প্রত্যেকটা স্কুলকে বলা হয়েছে যে অনলাইন ক্লাস নিতে হবে এবং প্রত্যেকটা শিক্ষক যাতে ওই অনলাইন রুটিনের মধ্যে ইনভলভ থাকে। মানে তোমরা যেরকমভাবে একটা অফলাইনে যেরকমভাবে রুটিন পাও, সেরকমভাবেই কিন্তু অনলাইনে তোমাদের রুটিন মাফিক ক্লাস করানো হবে। এবার এখানে আরও বিষয়, এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের এর গুগল মিট কিংবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াতে পারে, বেশি জোর দেওয়া হচ্ছে গুগল মিটের ক্ষেত্রে, গুগল মিটে যাতে পড়ানো হয়। এবং ওই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে। কাদের খুলতে হবে, তোমাদের স্কুলের যে ক্লাস অনুযায়ী যে ক্লাস টিচার থাকে, এই ক্লাস টিচারদের দায়িত্ব দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য। এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রয়োজন মাফিক কিন্তু এআই ডিআই এসআই এদেরকেও অ্যাড করার কথা বলা হয়েছে, মানে নজরদারি চালানোর জন্য। কোনো শিক্ষক যদি কোনো কারণে না পড়ায় দিনের পর দিন, সেদিকে নজরদারি চালানোর জন্য কিন্তু এআই ডিআই ও এসআইকেও রীতিমতো ও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার কথা বলা হয়েছে, যাতে ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে অফলাইনে যেরকমভাবে রুটিন মাফিক ক্লাস হয়, সেরকমভাবে অনলাইনেও যাতে রুটিন মাফিক ক্লাস হয়, যাতে অনলাইনের ক্লাসকে কোনো রকমভাবে গাফিলতি না দেওয়া হয়, অফলাইনের মতন অনলাইন ক্লাসকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া তোমরা সকলেই জানো, তোমাদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বাড়িতে বসে করার জন্য, যেটা পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় সেই নম্বরকেই গ্রহণ করা হতে পারে তোমাদের রেজাল্টের নম্বরে। এবং বলা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে যেরকমভাবে অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছে সেটা তো তোমাদের করতেই হবে, তার সাথে স্কুলকেও নিজের থেকে কিছু অ্যাক্টিভিটি টাস্ক স্টুডেন্টদের দিতে হবে পড়াশোনায় আগ্রহী করার জন্য। এবং ক্লাস করানোর 15 দিন পর কিভাবে ক্লাস হচ্ছে, ক্লাস করাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর সেই রিপোর্টও কিন্তু 15 দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের। তো তার মানে বুঝতেই পারছো, এ নিয়ে মিটিং হবে, পুরো সংগঠিতভাবে তোমাদের ক্লাস হবে, এ অফলাইনে আর অনলাইনের মধ্যে কোনো যাতে ফারাক না থাকে, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা বললাম। দ্বিতীয়ত, তোমাদের মিড ডে মিল নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে অল ডিস্ট্রিক্টের জন্য, সমস্ত ডিস্ট্রিক্টের জন্য, যে তোমাদের কী কী আগস্টে মাসে কী কী মিড ডে মিল দেওয়া হবে এবং অভিভাবকরা আগস্ট মাসে গিয়ে সেই মিড ডে মিল সংগ্রহ করবে। স্কুলের কর্তৃপক্ষকে বলা হয়েছে যে 22 তারিখের মধ্যে সমস্ত ওয়ার্ক কমপ্লিট করতে। তো এখানে দেখতেই পাচ্ছ সেই বিজ্ঞপ্তিটি কী কী তোমাদের দেওয়া হবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এদিকে তো অনলাইনে ক্লাসের তোড়জোড় চলছে, কিন্তু এখানে FFI কিন্তু রীতিমতো স্কুল কলেজ খোলার জন্য দাবি জানিয়েছে যে এই মুহূর্তে কোভিডের যে গ্রাফ সেটা নির্মমুখী আমাদের রাজ্যে, এবং পার্শ্ববর্তী রাজ্যগুলো কিন্তু রীতিমতো ও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে খুলছে। সেক্ষেত্রে স্কুল কলেজ আমাদের রাজ্যে নয় কেন, আমাদের রাজ্যের সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদেরকে ভ্যাকসিনেশন প্রদানের মাধ্যমে স্কুল কলেজ রীতিমতো খুলে দেওয়ার দাবি জানিয়েছে SFI, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ও সে এই মুহূর্তে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা আশার আলো রয়েছে, যেহেতু আমাদের রাজ্যে কোভিডের গ্রাফ স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে ধীরে ধীরে। আমি আশা করব তৃতীয় ওয়েভ যাতে আমাদের না দেখতে হয় এবং ছাত্রছাত্রীরা যাতে অফলাইনে স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবের সাথে, শিক্ষকদের সাথে আনন্দ সহকারে অফলাইনে সেই আনন্দ উপভোগ করতে পারে। আর তোমরা সকলেই জানো, এই মাসে সম্পূর্ণভাবে
সমস্ত রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই কারণে পরের মাসে যদি আরও পরিস্থিতি স্বাভাবিক হয়, স্কুল কলেজ সমস্ত কিছু আগের মতন খোলার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই মুহূর্তে কিন্তু সকল জায়গার থেকে স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি জানাচ্ছে। এ বিষয়ে তোমাদের কি মন্তব্য? অফলাইনে ক্লাস হওয়া উচিত না অনলাইনে? অবশ্যই কিন্তু তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো।